দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আলোচনার জন্য আমাদের শুরুতে উপস্থিত রয়েছেন আই ক্যাপিটাল লিমিটেডের সিইও মোহাম্মদ সালে আহমেদ দর্শক আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারবেন আট এক আট নয় নয় দুই পাঁচ ও আট এক আট নয় নয় দুই ছয় নম্বরে ফোন করে আপনাকে স্বাগত স্বাগতম ধন্যবাদ আমরা বাজার পরিস্থিতি জানছিলাম কিন্তু খুব বেশি লেনদেনের বা সূচকের অবস্থানটি কয়েক সপ্তাহে উঠানামা রয়েছে সবকিছু মিলে আসলে কেন এই অবস্থানটি আপনি মনে করছেন অ্যাকচুয়ালি বাজারটা আজকে থেকে প্রায় বারো দিন হবে কন্টিনিউয়াসলি ফলোইং ট্রেন্ডেই আছে যেটা আসলে খুবই দুঃখজনক আর এর মেন কারণটা হলো বাজারের লিকুইডিটি ক্রাইসিস যেটা ছিল এটা এখনও বিরাজমান আমরা যদিও বলতেছি ব্যাঙ্গুলোর লিকুইডিটি ক্রাইসিস শেয়ারের এগুলো কমানো হয়েছে বাট প্র্যাকটিক্যালি আপনি যদি ব্যাঙ্গুলোর অবস্থান দেখেন ওখানে কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি যেটা হয়েছে ওরা ওটা করে কি ওরা আবার লোন দিয়ে দেখা যাচ্ছে যে ওই শেয়ারেরটা আগের অবস্থাতেই চলে যাচ্ছে তো ক্যাপিটাল মার্কেটের উপর যে একটা ইনভেস্টমেন্টের যে একটা ইয়ে ছিল ব্যাঙ্কগুলো সেটা কিন্তু তারা করছে না আর না করার কারণেই ওই ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা ছিল তারা একটু সাইডলাইনে আছে এই কারণে বাজারটা এ অবস্থা তার উপর আবার আপনার প্রতি বছরই আপনি দেখেন যে রোজার সময়টা আসলে দেখি ট্রেন থাকে একটু বিয়ারেস্ট ট্রেন থাকে এবং সেটা একটু এবার আগে থেকে শুরু হয়ে গেছে বিকজ অফ আপনার ওই ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস এটা থেকে উত্তরণের সুযোগ শুধু বাংলাদেশ ব্যাংকে আমাদেরকে করে দিতে পারে আদারওয়াইজ আমি জানি না এটা কতদিন সাস্টেন করবে এবং যদি এই অবস্থা বিরাজ করে সাধারণ ইনভেস্টররা কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ ইনভেস্টর কেন বলবো আমি অ্যাজ ওয়েল ইনস্টিটিউশনাল ইনভেস্টারও যারা ইনভেস্টমেন্টে ছিল তাদের অবস্থাও খুব একটা সুবিধার না এবং তারা যে ফার্দার ইনভেস্টমেন্ট করবে সেই অবস্থাটাও তাদের নাই সক্ষমতা তো আসলে তাদের নেই কারণটা হলো গিয়া ওই সিআরআর আর এর লিকুইডিটি যদি এর মধ্যে অনেকগুলো ভালো খবর আমরা দেখেছি কিন্তু স্পন্দনটা আসলে সেই ভালো হচ্ছে না আমরা দেখেছি বিশেষ করে যে কৌশলগত বিনিয়োগ করবে স্ট্র্যাটেজিক পার্টনার সেটি নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল সেটিও কিন্তু শেষ হয়ে গেছে সেই জায়গাটাই বাজারের বর্তমান প্রেক্ষাপট আসলে এই জায়গাগুলো আপনারা কিভাবে দেখেন স্ট্র্যাটেজিক পার্টনারের যে ইস্যুটা ছিল এটা সলভ হয়েছে আপনি জানেন ১৪ তারিখে একটা এগ্রিমেন্ট সই হয়েছে যেহেতু এগ্রিমেন্ট শুরু হয়েছে এবং ইনভেস্টমেন্টও তারা করবে এখনও কিন্তু তারা ওভারে শুরু করে সময়ের শুরু করলে হয়তো বাজারের অবস্থাটা চেঞ্জ হবে কারণ এই সাংহাই এবং সেঞ্জেন স্টক এক্সচেঞ্জের বড়ো বড়ো ইনভেস্টরও এ বাজারে আসবে তখনই বাজারের হয়তো চেহারাটা চেঞ্জ হবে আর এগুলো তো আপনি জানেন একটু ল্যাংদি প্রসেস ল্যাংদি প্রসেসে আমাদের হয়েছে কি আমরা মনে করি যে কালকে শুরু হয়েছে আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু হবে বিষয়টা তা না যখন দেখা যাবে যে তারা তাদের সব ধরনের প্রবলেম সলভ করে তারা বাজারে ইনভেস্টমেন্ট করতে শুরু করবে তখন দেখবেন যে বাজারের সিনারিটা একটু চেঞ্জ হবে শুরুতে কিছু দর্শক রয়েছেন ফোন করে নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনার নাম বলে প্রাসঙ্গিক প্রশ্নটি করবেন সংক্ষেপে হ্যালো হ্যালো যে শুনছে আপনারা বলেন যে লিকুইডিটি ক্রাইসিস এবং এরিয়া ব্যাংকের ক্রাইসিস এই কারণে আপনারা আমাকে বলতেছেন এটা যদি হয় তাহলে কল মানি রেট এত কম কেন আচ্ছা আপনারা আপনারা যেটা ডিসকাশন ঠিক মতো করতে পারেন একটা বলে 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 আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ উনি বলছিলেন যে আমরা বলছি আসলে আমরা বলছি এরকম জিনিসটা বাজারে যেই কথাগুলো আসে সেই জায়গাগুলো কিন্তু আলোচনায় এসছে এবং ওনারা যারা হাউস চালাচ্ছেন তারা যে সমস্যাগুলো ফেস করছেন সেগুলো কিন্তু সমস্যাগুলো তো পড়ছি বলেই তো আমি বলছি নালে তো বলার কোনো কারণ ওনার অভিজ্ঞতা থেকে উনি বলছেন আপনি হয়তোবা সেই অভিজ্ঞতা নাই বিধায় আপনি সেটি দিমত করতেই পারেন সেটা অন্য বিষয় আমি একটু চলে যেতে চাই যে এই যে কৌশলগত বিনিয়োগকারীর অনেক বিষয়ে বাজারে দীর্ঘমেয়াদের চিন্তা বা আলোচনা হচ্ছে এবং ভালো স্ক্রিপ্ট বাজারে সেই পরিমাণ নিয়ে আসা আর যেই দায়িত্বগুলো অনেক বেশি আপনাদের কাছে রয়েছে সেই জায়গাটায় আসলে কি করতে পারি আমরা ভালো ইস্যু বলতে ভালো ইস্যু কিন্তু আসছে বাজার আসবে কারণ অনেকগুলো ভালো ইস্যু জমা পড়ে আছে এসএসসিতে দেখেন আপনার ওই বুক বিল্ডিংয়ের কিছু জটিলতার কারণে কিছুটা ইস্যু পিছিয়ে আছে আবার নতুন নতুন ইস্যুগুলো যেগুলো জমা হয়েছে ওগুলো একটু নেই আপনি জানেন এগুলো তিন থেকে ছয় মাস তো লাগে এগুলো একটা বাজারে আসতে আপনি রানার তারপরে এনার্জি প্যাক এই ধরনের শেয়ারগুলো কিন্তু পাইপলাইনে আছে যেগুলো যেকোনো সময় চলে আসবে বাংলাদেশে প্রেক্ষাপট এরা কিন্তু সোনারbys-এর সাথেই ব্যবসা করছে জি জি যদিও পুঁজি বাজারে আসলে আমরা কিছু विचित्र চিত্র দেখি যে আগে ভালো ছিল পুঁজি বাজারে আশা পর খারাপ হয়ে গেছে এটা আসলে আমাদের সব ক্ষেত্রে হয় সেটি নয় ভালো উদাহরণ আছে আমরা আশা করব সেই জায়গাটায় পরিবর্তন হবে আমরা একটা ছোট বিরতি নেই তারপর আবার চলে আসব দর্শকের বেড়ে নিচ্ছে একটা বিরতি ফির অতিথির সঙ্গে আলোচনা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আমরা স্বাগত একুশে বিজনেস এ দর্শক বিরতির আগে দেশের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আই আই ডি এফ সি ক্যাপিটাল লিমিটেড এর সি মোহাম্মদ সালে আহমেদের সঙ্গে আমরা ফিরছি তার সাথে আবার আলোচনায় আমরা আলোচনায় ছিলাম এবং যে বিষয়টি আলোচনায় ছিল যে

এটা হয়েছে আর এই কারণেই লেনদেনটা একটু আপনি দেখেন লেনদেন কিন্তু গত কয়েকদিন ধরে তিনশো সাড়ে তিনশো চারশো কোটি এর উপরে যাচ্ছে না আর এখন বাজারটা মেইনলি কিন্তু চালাচ্ছে রিটেল যারা ইনভেস্টর আছে তারা ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন একদমই আমি বলবো যে একদমই কম তো এটা যখন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট যখন বাজারে আসা শুরু করবে তখন এই অবস্থাটা আবার একটু কাটিয়ে ওঠার সম্ভাবনা আছে তো হোপফুলি আমরা দেখি যে স্ট্র্যাটেজিক পার্টনার তো অলরেডি আপনি জানেন যে এগ্রিমেন্ট হয়ে গেছে এবং তারাও কার্যক্রম শুরু করবে যখন তারা পুরোপুরি আমাদের বাজারের সাথে সংশ্লিষ্ট হয়ে যাবে একদম কাজ করা শুরু করবে তখন দেখা আমরা আশা করব যে বাজার অবস্থানটা আরও একটু চেঞ্জ হবে এবং একটু ভালোর দিকে যাবে আশা করছি আচ্ছা একটু আসতে চাই যে সরকারি শেয়ারগুলো নিয়ে প্রায়শই আলোচনা হয় এবং এখন কিন্তু সেটা সময়ের দাবি বিশেষ করে এখন যেহেতু অনেকগুলো ভালো বিষয় আমরা আলোচনা হচ্ছে সেখানে সেই সাপ্লাইগুলো আসলে বাড়ানোর জায়গায় আসলে কি করতে পারি সরকারি শেয়ারগুলো অ্যাজ ওয়েল আপনার মাল্টি ন্যাশনাল শেয়ারগুলো মাল্টিনেশনাল কোম্পানির শেয়ারগুলোকেও বাজারমুখী করতে হবে এখানে হয়েছে কি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর যেই প্রবলেমটা আছে কিছু কিছু পলিসিগত দিক আছে যেগুলোকে চেঞ্জ করলে এবং তাদেরকে যদি আমরা বাধ্য করতে পারি এবং কিছু ইনসেন্টিভ কমিয়ে দেয় বা কিছু বাড়িয়ে দেয় তাহলে এলে দেখা যাবে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাজারে আসবে তখন বাজারের ডেপথটা অনেক বাড়বে এবং বাজারে ভালো ইনস্ট্রুমেন্টগুলো আসবে এবং আপনি সাইমাল্টিনিয়াসকে দেখবেন যে সরকারেরও অনেক ভালো কোম্পানি আছে যেগুলো আমরা অনেক বছর ধরেই বলছি যে এগুলোকে বাজারে নিয়ে আসা উচিত এবং এই লক্ষ্যে আইসিবি এবং আমরা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন থেকেও বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছি এবং এ নিয়ে আইসিবিগুলো আইসিবির এর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমি যতদূর জানি এ আইসিবি ক্যাপিটাল তারা অনেক কাজ করছে এবং হোপফুলি আপনি নিয়ার ফিউচারেই দেখতে পারবেন কয়েকটা সরকারি কোম্পানি বাজারে আসছে এবং যে জটিলতাগুলো ছিল এগুলো আস্তে আস্তে বেডিকেট করা হচ্ছে এবং আমি যতদূর জানি যে এবছরে কিন্তু একটা হয়তো দেখবেন যে এগ্রিমেন্টও হয়ে গেছে তারা বাজারে আসার চেষ্টা করছে এবং যেহেতু সরকারি কোম্পানি তারা অবশ্যই চাইবে ভালো প্রাইস করতে এবং সেক্ষেত্রে তারা বুক বিল্ডিংয়ের দিকেই যাবে হয়তো যদি যায় তাহলে তো আবার একটা লেংথি প্রসেসের মধ্যে পড়বে আমরা যতই চেষ্টা করি সে পদ্ধতিটাও দরকার হলে আমাদের সংস্কার করতে হবে আমরা সে পদ্ধতি আরও কিছু দর্শক রয়েছেন ফোন নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক নাম বলে প্রশ্ন করবেন হ্যালো আপনি বাজারে থাকবেন কি থাকবেন এখন তো আপনার ব্যক্তিগত বিষয় আপনি ভালো হলে আসবেন খারাপ হলে চলে যাবেন সেটি কিন্তু বাজারের লক্ষ্য হতে পারে না তারপরে যদি আপনি যোগ করেন একটু আর ভাই আজিজ ভাই যেটা বললেন যে আমরা প্রতারণা করছি বিষয়টা কিন্তু তা না প্রতারণা এখানে যেটা হচ্ছে বা না ব্যক্তিগত তো কখনো বলা হয়নি আপনি আসেন বিনিয়োগ করুন বা করবেন না এই মুহূর্তে চলে যান জি জি আর বিষয়টা যে আপনি একাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাও কিন্তু না আমরা যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছি তারাও কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা যারা বাজার থেকে বাজারে কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্টে থাকি তাদের কিন্তু সহজে বের হয়ে যাওয়ার সুযোগ থাকে না যখন আপনাদের আপনাদের মতো ইনভেস্টরদের সাথে আমরা কথা বলি এবং আপনাদেরকে গাইড করার চেষ্টা করি বা আপনারা আমাদেরকে গাইড করেন কিছু কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন বাজারে থাকবেন আমাদেরকেও থাকতে হয় আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারি না তো ক্ষতিটা কিন্তু বলবো না যে আপনার একার হচ্ছে ক্ষতিটা আমাদেরও হচ্ছে তো আমরা আশাবাদী যে বাজার এক সময় এক সময় ঘুরবে আর এখন আপনি জানেন যে ইলেকশনের বছর বাংলাদেশে পলিটিক্যালি একটা আনরেস্ট আমরা যে যাই বলি যে আনরেস্ট নাই কিন্তু পলিটিক্যাল একটা আনরেস্ট তো অবশ্যই আছে আর সে কারণেও হয়তো বড় বড় ইনভেস্টর যারা আছে ইন্ডিভিজুয়ালও অনেক বড় ইনভেস্টর আছে তারা একটু দেখতে চাচ্ছে যে পরিস্থিতিটা কোন দিকে যায় যদি পরিস্থিতি ভালো হয় তারা আবার ফিরে আসবে এবং এই

ধন্যবাদ আপনাকে আসলে বাজার খারাপ থাকবে কি বা ভালো থাকবে এটি বলা যদিও আমাদের পক্ষে একেবারে বলা সম্ভব নয় তারপরে যদি আপনি একটু বলেন আপনি যেমন হতাশ আমরাও ওই ওর চেয়ে মতোই হতাশ বা ওর চেয়ে বেশি হতাশ কারণ আমরা আশা করেছিলাম যখন স্ট্র্যাটেজিক পার্টনার তারপর বাংলাদেশ ব্যাংকের কিছু ইনিশিয়েটিভ নেওয়ার পর বাজারটা একটু পজিটিভ ট্রেন্ডে যাবে তো বাংলাদেশ ব্যাংকের যে ইনিশিয়েটিভটা ওটা আসলে বাজারের জন্য ফ্রুটফুল হয়নি যেহেতু ফ্রুটফুল হয়নি আর ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে তাদের ইনভেস্টমেন্টের অপরচুনিটিটাও অনেক কমে যাওয়ার কারণে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা ইনভেস্ট করতে পারছে না আর যেহেতু ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ইনভেস্ট করতে পারছে না সেই জন্য আপনি বাজারটাকে একটু সেকি দেখতে পারছেন এবং ট্রেড ভলিউমটা অনেক কম যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ইনভেস্ট করতে পারতো তাহলে এই ট্রেড ভলিউমটা অবশ্যই এই লেভেলে থাকতো না তবে অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যদি ওনারা ঠিকঠাক মতো সেই যে আশ্বস আশ্ব আশ্বাসগুলো আমাদের দিয়েছেন সেটা যদি ফুলফিল করতে পারেন তাহলে হয়তো দেখা যাবে যে বাজারটা একটা পজিটিভ ট্রেন্ডে আসবে আর এই যে কন্টিনিউলি ফলিং ট্রেন্ডটা এটা আসলে কেন যে হচ্ছে বা কি কারণে হচ্ছে আমি দু একবার বলেছি যে ক্রাইসিস আছে আমরা যতই বলি যে ক্রাইসিসটাই কিন্তু অ্যাকচুয়ালি অবশ্যই ক্রাইসিস আছে সেটা আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করি তখনই বুঝতে পারি আর এই ক্রাইসিসটা দূর হলেই দেখা যাবে যে বাজারটা পজিটিভ ট্রেন্ডের দিকে আসবে সবচেয়ে বড় কথা নেগেটিভ ট্রেন্ড আসলে আছে। নতুন নয়ুঁচিবাজার উত্থান পতনটা উত্থানের জায়গায় করলে পতনটা হয়তো অনেক বেশি দীর্ঘমেয়াদী পুঁজিবাজার কারো কোনো সুযোগ নেই এখানে কারো ইচ্ছাকৃত ভাবে কেউ ইচ্ছা করলেই বাড়াতে পারবেন না ইচ্ছা করলেই কমাতে পারবেন না শেষ চলে এসেছে ওভারঅল ভালো ইস্যুস নিয়ে আসার ক্ষেত্রেও কিছু জটিলতা থাকে আপনারা বলেন যে দেশে অনেক ভালো কোম্পানি আছে মাল্টি আছে সেগুলো আনার ক্ষেত্রে কোন পরিবর্তনের প্রয়োজন আছে কিনা বা আমরা যে ট্যাক্সের বিষয়টি নিয়ে আলোচনা হয় বাজেট আসলে অ্যাকচুয়ালি হয়েছে কি ট্যাক্সের ব্যাপারটা গুলো নিয়েই ট্যাক্স যদি কম মানে প্রেজেনেবল লেভেল জায়গায় আনা যায় তাহলে দেখা যাবে যে অনেক কোম্পানি আছে যারা বাজারে আসবে এবং ট্যাক্স ইনসেনটিভটা একটা জরুরি বিষয় এবং আমরাও অর্থ মন্ত্রণালয়কে বিভিন্ন মিটিং মিটিংয়ে সেমিনারে আমরা প্রস্তাব দিয়েছি এবং ওনাদেরকে বোঝাতেও সক্ষম হয়েছে কিন্তু প্রতিবারই ওনারা আমাদেরকে আশ্বস্ত করেন কিন্তু ফাইনালি দেখা যায় যে ওই আশ্বস আশ্বাসনের জায়গাটা আর পায় না পরিপূর্ণতা পায় না যে কারণে এই যারা নন লিস্টেড কোম্পানিগুলো আছে তারাও আশ্বস্ত হচ্ছে পারছে না যে বাজারে আসবে তবে আমাদের আমরা যারা মার্চেন্ট ব্যাংকার আছি তারা চেষ্টা করছি কিছু কিছু ভালো কোম্পানি বাজারে নিয়ে আসার ভালো কোম্পানি ইন্ডিয়ার ফিউচারে বাজারে আসবে এবছর এবং সামনের বছর আপনি দেখবেন যে বেশ কয়েকটা ভালো কোম্পানি বাজারে আসছে যখন ভালো কোম্পানিগুলো বাজারে আসবে তখন এর আগে এরকম উদাহরণ আছে বাজারে আসে তখন কিন্তু বাজারে একটা ব্যাপক পরিবর্তন আসছে তো এরকমই আমরা আশা করছি কিছু সরকারি কোম্পানি কিছু মাল্টিনেশনাল কোম্পানি যদি বাজারে আসে আমরাও চেষ্টা করছি কিছু ইন্টারন্যাশনাল কোম্পানিকে আনার আমরা হোপফুলি কয়েকটা কোম্পানি আমরা ইনশাল্লাহ নিয়ে আসতে পারব তারপর শেষ করার আগে যথারীতি আমরা সবসময় যেটি বলি যে বিনিয়োগটি আসলে একান্তই ব্যক্তিগত আপনার বিষয় আপনি বিনিয়োগ করবেন কি করবেন না কত প্রাইসে করবেন অবশ্যই দেখে শুনে বুঝে বিনিয়োগ করুন ক্ষতি থেকে দূরে থাকুন আমরা সেই আবেদনটা আপনার আপনাকেই করতে হবে সে প্রত্যাশা রাখছে আপনিও থ্যাঙ্ক ইউ দশক এতক্ষণ দেশের পুজোবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন আইডি এসিভেট লিমিটেড এর সি ইদ সালেদ দর্শক এবারের নিচে আরেকটা বিরতি দুপুর দেড়টা ফিরে আসবে খুশি বিজনেস আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন